মেয়েদের জীবনটাই কেমন, তাই না? প্রথমে বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, তারপর আস্তে আস্তে একটা মেয়ে কারোর বউ, কারোর মা। তারপর সংসারের দায়িত্ব এতটাই বেড়ে যায় যে যখন বিয়ে হয়নি তখন যে ফিটনেস বা নিজের প্রতি যে একটা সবসময় গুরুত্ব দেওয়া, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তবু চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই পারে মেয়েরা, তাই না? তো দেখো, একটু চেষ্টা করছি নিজেকে ফিট রাখার, তবে এখনকার যা দিনকাল পড়েছে না, একা একা বেরোতে খুব ভয় লাগে। আমি জানি না কার কতটা কীরকম কী মনে হয়, আমার ভয় লাগে। সেই কারণে বাবুর বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে কিন্তু এই মর্নিং ওয়ার্কে কয়েকদিন হলো যাচ্ছি। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, কারণ সামনেই কিন্তু বর্ষা, অলরেডি বৃষ্টি কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছ জল জড়ো হয়ে আছে চারিদিকে। তো যে যার কিন্তু কাজে ব্যস্ত। এই যে ও খালি আছে, পুরোটা দেখাচ্ছি না, এই যে ওষুধ দিচ্ছে দেখতেই পাচ্ছ, সামনে পোর্শনে দিয়েছে, মানে এইদিকে দিকটাও দিচ্ছে, কি ঘন জঙ্গল দেখছো। আর ওইখানে ছাদ দিয়ে দেখাবো, আর আমাদের বাড়ি থেকে রোড দেখবে, এই দেখো আমাদের বাড়ি থেকে রোড, মেন রোড। তো দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে কী কী এনেছে, এই যে লাউ, আর এই যে শুশুনি শাক দেখতেই পাচ্ছ, এগুলো না 10 টাকা করে প্যাকেট নেই। আমাদের তো বাবু তো খায় না, জোর করে হয়তো একবার দিলাম এক গাল মুখে, আমি আরও হয়ে যাই। আর এই যে বরবটি কড়াই, দেখো এখানে আলু, চলো সবজিগুলো কেটে নিই। আর এই যে চলে এসেছি কিন্তু জামা কাপড় নিয়ে, প্রতিদিন বর্ষাকালের এই ঝামেলা, জামা কাপড় দাও আর তোলো। এগুলো কিন্তু আগের দিনের, কারণ এত সকাল সকাল তো আর কাছাকুচি করা সম্ভব না। কিন্তু দেখো, একটা প্যান্টও কিন্তু শোকায়নি। আমাদের নাইটিগুলো কিন্তু শুকিয়ে যায় যেহেতু পাতলা পাতলা, কিন্তু এই যে জিন্স বা বাবুর জামা এগুলো কিন্তু শোকায় না। তো এগুলো কিন্তু আগের দিনের, দেখো আগের দিন তো শোকায়নি, আজকেও শোকাবে কি জানি না। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় দেখলাম রোদ দিয়েছে, এগুলো কিচ্ছু কালকে শোকায়নি, শুধু এই গামছাটা। তো সেই কারণে আবার সমস্ত কিছু দেখো মেলতে এলাম, আর আমি এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলতে। এ দেখো চলে এসেছে, আর ওই দেখো ওখানে হচ্ছে তোমার ছাই না বালি ফেলে ওইখানটা বোঝানো হচ্ছে। তো যাই হোক, আজকে আকাশের ওয়েদার দেখো, আকাশের ওয়েদার হচ্ছে প্রচণ্ড মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। কদিন ধরেই হচ্ছে দেখো, কদিন ধরে হচ্ছে আকাশের ওয়েদার প্রচণ্ড মেঘলা কিন্তু বৃষ্টি নেই, গুমোট একটা গরম। তো যাই হোক, আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, সারাটা দিন দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাই যে এখানে কীভাবে, মানে আমার ছেলের যে প্রিয় জিনিস জেসিপি, কী সুন্দর গাড়ি, মানে গাড়িতে ওগুলো ছাই, আমি বলছি ছাই, বাবু বাবা বলছে বালি। তো যাই হোক, দেখা যাক, চলো তোমাদের দেখাই। ওই ওই দেখো, আরে এই দেখো হাঁ করে দেখছে, হাঁ করে, ও যে নিজেও হাতে নিয়ে এসছে, দেখছো নিজেও হাতে নিয়ে এসছে ওইটা। তুমি কি করবে বাবা সকালে সকালে? পড়তে না বেসে দাঁত মেজে ওইসব করবে? ও দাঁত মেজে ওইসব করবে। চলো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে দিয়ে আমাদের পুরো রোড, আমি বলি না একদম আমাদের রোডের ধারেই বাড়ি, এই দেখো পুরো মেন রোড। চলো ছাদ থেকে নেমে এসে এই দেখো দুধ, আর এখানে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি 4টে। তো এইবার ছেলেকে খাওয়াবো, আর দুধের সাথে হরলিক্স দিয়েছি ওকে খাওয়াবো এবার একটু। এই যে বাবু আনো খাও। তো চলো ছেলেটাকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। দেখেছো কি অবস্থা, এই সকালে তোমাদের বলে আমি হাঁপাচ্ছি, এই তোমাদের বলে গেলাম যেগুলো শুকুর দিয়েছি রোদ বেরিয়েছে, তার মধ্যে দেখো অবস্থা, দেখো যা শুকিয়েছিল তার ডবল আবার ভিজে গেল, আমিও ভিজে গেছি। চলো নিচেই যাওয়া যাক, ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম, মানে তোমাদের বলে 10 মিনিট নিচে গেছি, তার মধ্যেই কি জোর বৃষ্টি হচ্ছে। এই যে
কতটা করে জল জমে গেছে দেখো। মোচা, টমেটো, আর এই যে বাঁধাকপি, তো দেখো চলে এসেছি সবজি কাটতে। আর অনেক দিন পর বাঁধাকপি এনেছে, ভাবলাম একটু বাঁধাকপি রান্না করব, কিন্তু আমি তো রান্না করার পর খাওয়ার পর ভয়েস দিচ্ছি। বিশ্বাস করো, বাঁধাকপিটা মানে সিজনের বাঁধাকপি যেরকম টেস্ট হয়, কত সুন্দরভাবে রান্না করেছি কিন্তু তার এক অংশ কিন্তু টেস্ট হয়নি। মানে কীরকম যেন লাগছিল, আর একটা মানে অন্যরকম গ্যাস লাগছিল, পুরোপুরি মনে হচ্ছিল না সারের সারের। কিরে বাবু, জানো তো ওই জন্য এইখানে এনে দেখাতে হচ্ছে। এই যে বাঁধাকপিটা একদম দেখতেই পাচ্ছ, চিড়ি চিড়ি করে কেটে নিয়েছি, যতটা পেরেছি আমি কেটেছি চিড়ি চিড়ি করে। আর এখানে দেখ ছোট্ট ছোট্ট করে আলু কেটেছি, আর এখানে দেখো পেঁয়াজ, এতটা আমি কপিতে দেবো না, ডিমের কারি করব। পেঁয়াজ, রসুন আর আদাটা, টমেটোটা এখনও কাটা হয়নি, কেটে নেবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর বৃষ্টিটা দেখো অনেকটা থেমে গেছে, গ্যাস দিতে এসেছিলো জানো তো, তো সেই ডেলিভারি বয়টা বসেছিল, সেই কারণে আমি কথা বলছিলাম না। তো চলো, কড়াতে তেল গরম হয়ে গেছে, এই যে শুকনো লঙ্কা কাল এনেছে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এরপর দেখো আলুগুলো দিয়ে নিচ্ছি, আমি একবারই করে নেবো জানো তো। আর এখানে দেখো চারটে ডিম সিদ্ধ করেছি দুপুরবেলা তিনজনের, আর বাবুকে একটা এখন সেদ্ধ দেব। তো চলো ডিমগুলোকে ছাড়িয়ে নিই। তো ওদিকে তো আলুটা ভাজতে দিচ্ছি, আর এদিকে দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমটা অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ ঠান্ডা না হলে না মানে ডিম ঠিকঠাক ছাড়ানো যায় না। অল্প সেদ্ধ হলে, যদি ঠান্ডা হয়ে যায় তো খুব ভালোভাবে ছাড়ানো হয়। মশা, এই দেখো চলো ডিমগুলো ছাড়িয়ে নিই। আর বৃষ্টিটা থেমেছে, আবার কখন এক্ষুনি বৃষ্টি চলে আসে, আমি আর জামা কাপড় দিতে যাচ্ছি না, কারণ একবার দিয়ে যা হয়েছে। তো চলো এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আগে, তো আলুগুলো তো ভাবিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই যে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ চলো আদা রসুনটা বেটে আনি। দেখো বন্ধুরা ভাজা তো হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে নিলাম। এই যে কারেন্ট এসে গেল জানো তো, এই যে আদা রসুন পেস্টটা দিয়ে এইবার এই যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা নেই, শেষ হয়ে গেছে, আনতে হবে। এবার ভালো করে কষাবো, একটু চিনি দেবো, কষিয়ে নিই আগে চলো। তো চলো এই যে কপিগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো তোমার মশলাটাও আমার ফুটে এসছে, এবার আমি এই কপিগুলো দিয়ে নেবো। তো দেখো ভালো করে এই যে মশলার সাথে কষাচ্ছি। তো এবার বাঁধাকপিটা যাতে সিদ্ধ হয় তো নুন দিয়ে নিলাম, নুন দিয়ে এবার চলো এই যে থালা ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে দিলাম। কড়াটা বাঁধাকপি হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, আর এই যে কড়াতে তেল দিলাম, তারপরে হলুদ দিচ্ছি, আর এবার কিন্তু ডিমগুলো ভেজে নেবো। তো কারেন্ট নেই বলে তোমাদের অন্ধকার লাগছে হয়তো। এই যে ও এই যে একটু উচ্ছে আলু ভাজবো, উচ্ছে কেটে নিয়েছি, এখানে একটা ছোট্ট আলু কারণ বাবু খেতে চায় না, আর পেঁয়াজ, আর এখানে এই যে ডিমের কারিটা ফুটছে। যেহেতু ঝোল টোল কিছু করছি না, একটু আমি গ্রেভি করবো, নাহলে খেতে ভালো লাগবে না। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসছি একদম। তো দেখো একদম কোমর বেঁধে লেগে গেছে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে, আর ছেলেকে এখন তো বাড়ির বাইরেই বেরোতে দিই না, সেই কারণে না খুব বালি ঘরের মধ্যে সব সময়ের জন্য। ছেলে যেহেতু গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে, আর চারিদিকে যে এরকম কর্মকাণ্ড সব শুনতে পাচ্ছি, তো সেই কারণে বাবু ওই গাড়ি করে মাঝে মধ্যে বালি নিয়ে আসে, এসে এই ঘরে ফেলে খেলা করে। তো সেই কারণে বেলা করেই ঘরটা কিন্তু পোছার চেষ্টা করি, তাহলে কি হয় বিকেলবেলার দিক থেকে তো আর সেইভাবে খেলা করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা সমস্ত ঘরদোর একদম পরিষ্কার, এই যে ও খেলছে, এটা এখনো জলটা শোকায়নি, যে দালান সমস্ত কিছু।
এই যে সমস্ত বাসন মেজে নিয়েছি, এখানে দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, সব হয়ে গেছে। যে দালানও পুরো পরিষ্কার করে নিয়েছি, এই যে শাকটা আছে এখানে। কি অবস্থা দেখো একবার, বৃষ্টি হয়েছিল কেউ বলবে, আর কাজ করতে করতে অবস্থা পুরো হালাত খারাপ। ওকে, ওর স্নান হয়ে গেছে, বাবুর স্নান হয়ে গেছে, সমস্ত কাজ, ঘর ঘর মোচা, ঝাড় দেওয়া, বাসন মাজা, গ্যাস পোচা, সমস্ত কিছু হয়ে গেছে। শুধু এবার যাব স্নান করতে, সকালে তো ফ্রেশ হই আর মাথায় জল দিই না, ফ্রেশ হই যেহেতু রান্নাবান্না, সেই জন্যই তো কাপড় চেঞ্জ করে নিই নাইটি, আর এখন গিয়ে স্নান করবো। স্নান করে ঠাকুরকে সেবা দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, মেঘ করেছে কিন্তু রোদ উঠেছে, আবার কি আকাশকে জানে, মেঘ করেছে রোদ উঠেছে, প্রচণ্ড গরম, একটা গাছের পাতা নড়ছে না, কি অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো আগামী বাবু আমি কথা বলছি, আগামী ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। তো একবার দেখিয়ে দিই, এই যে ভাত, আর এখানে হচ্ছে এই যে আলু হচ্ছে ভাজা, আমার এক এক করে দেখাই, এই যে ডিমের কারি, আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি, এই যে তিন পদার্থ দিয়ে হয়েছে। তো চলো ভাত বেড়ে নিই। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে বসে পড়েছি, ছেলের আমার ডিমের কারিটা তোমার বাটি সমেতে নিয়েছি, কারণ ও তো এক্ষুনি আসবে, মর্নিং, ও সকাল থেকে বলা হয়নি, মর্নিং ডিউটি গেছে, তো ওকেও ভাত দেবো। মানে ও আমারটা বেড়ে নিয়েছি, ও এলে একসাথে আমি খাবো, আগে ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে ডিম মানে এত পছন্দ করে, মাছ একদম খেতে চায় না, কাঁটার ভয়ে খেতে চায় না। কেমন হচ্ছে বাবা ডিমের কারি? তো অনেকটা বেলা হলো, ছেলেটাকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে বিকালে কথা বলবো। হ্যাঁ চলো আগে ওকে খাইয়ে নিই। সাবধানে যাবে, তো বন্ধুরা এখন আমি একটু শুয়ে আছি, শরীরটা খুবই অসুস্থ লাগছে। আজকে তো বাবুর বাবা ডান্স ক্লাস নিয়ে গেল, কিন্তু আমিও যেতাম, কারণ ওখানে যে সমস্ত গার্জেনরা আছে না, বলেছিল আজকে সবাই মিলে কিন্তু যাব, মানে একটু মজা করার জন্য। প্রত্যেক দিন তো সবাই আসে না, গ্রুপ বি, গ্রুপ এ, এর তো ওই জন্য আসতে বলেছিল, যে সবাই মিলে গেলে খুব মজা হবে, এসো। তো আমিও বলেছিলাম ঠিক আছে যাব, কিন্তু এত মাথা যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, ওয়েদার তো খুব খারাপ, মানে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্র উঠছে, এই ছোটাছুটি করছি ছাদে, রান্না করছি ঘেমে গিয়ে, তারপরে অনেকটা তোমার কি বলে দেরি হয়েছে খাওয়া দাওয়া করতেও আজকে, যেহেতু শরীর ভালো লাগছিল না, তো সেই কারণে এত মাথা যন্ত্রণা করছে। আর আমার চোখের প্রবলেম কিছুতেই ভালো হচ্ছে না, চোখ যন্ত্রণা, আমার একটু কিছু হলেই চোখ যন্ত্রণা করে। তো আমি ওই আইডির জন্য কোনো ভিডিও করতে পারিনি, ক্যামেরার দিকে তাকাচ্ছি, চোখ নিজে থেকেই মনে হচ্ছে আপনি আপ বন্ধ হয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছি আপনি আপ চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, কি বলবো। এর মধ্যে ছেলে আবার আজকে আমায় বায়না করেছে, যেহেতু ও এই দিনগুলো রবিবারটা ফাঁকা থাকে, ও একটুখানি টুকটাক বায়না করে, মা আমাকে এটা করে দিও, ওটা করে দিও। আর ও একটু চিকেন খেতে ভালোবাসে, চিকেন আর একটা মাছ একদম পছন্দ করে না। তো আর আমাকে বলে, মা যাওয়ার সময় বলছে, মানে ডান্স ক্লাস যাওয়ার সময় বলছে, মা আমাকে সন্ধ্যাবেলা তুমি পকোড়া বানিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে মোচা আর পকোড়া বানাবো, বলছে না না আমাকে চিকেন পকোড়া বানিয়ে দেবে। তো আমি জানি না, ওকে বলে তো ডান্স ক্লাস পাঠিয়েছি কী হবে আমি জানি না, তবে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ড্রপ দিয়েছি, চোখে ড্রপ দিয়ে শুয়েছি, মাথা ফাতা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ভাবলাম একটু তোমাদের সাথেই কথা বলি, তো একটু যদি কমে তবে আবারও ভিডিও করব। আর এখন বাজছে তোমার 5:45, উঠবো, উঠে সন্ধে দেব। তো যাই হোক চলো তোমাদের সাথে আবারও পরে কথা বলবো, ঠিক আছে। দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি আমি, এখন ভালো লাগছে না কিছু, চলো তোমাদের সাথে পরে কথা বলবো। ওরা এখন তো সন্ধে সন্ধে মানে 7:30 বাজে, ছেলেও ডান্স ক্লাস থেকে চলে এসেছে, আর দেখো একদম চিড়ি চিড়ি করে বাঁধাকপি। আমি ভেবেছিলাম মোচার পকোড়া, কিন্তু শরীর যেহেতু স্বাদ নয়, সেই সিদ্ধ করো মোচা ছাড়াও, তার থেকে ও বললো তুমি বাঁধাকপি করো। আর এই একটুখানি দিয়েছি মোচা, পেঁয়াজ কুচিয়েছি আর রসুন কুচিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো মানে বেশি কিছু দেবো না, এমনি বেসন দিয়ে ব্যাস ভেজে নেবো পকোড়া আর চা আর মুড়ি, ব্যাস। চলো পকোড়াটা বানিয়ে নিই।
তো আজকে আমি একটা দিদি ভাইয়ের নাম নিতে চাই, সুবর্ণা দিদি ভাই, যে প্রতিদিন আমার এই ডেইলি ব্লগ ভিডিও দেখে এবং কমেন্টস করে। আমি যে কতটা খুশি হই দিদি ভাই তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমার মতো যদি প্রতিটা দিদি ভাই এই ছোট ছোট ব্লগ আইডিগুলো একটু দেখে যদি সাপোর্ট করতো, হয়তো ওয়াইটিটা এতটা নোংরা হতো না। কারণ আমরা প্রত্যেকে চাই তোমাদের ভালোবাসা পেতে। এইভাবেই পেলে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিইনি, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর বেসন দিলাম, আর দেবো কিন্তু কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে একটু দেখবে মুচমুচে টাইপের হয়, তো দিলাম। তো ছেলেতে বলেছিলো চিকেন পকোড়া, কিন্তু আমার শরীর আর ভালো লাগছে না, তাই আমি এই বাঁধাকপি দিয়েই কাজ মেটাচ্ছি। তো এদিকে দেখো তেল এসে গেছে, পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর জানি না ছেলে খাবে কি না, কারণ ও তো আশায় আছে চিকেন পকোড়া। তবে হ্যাঁ, এখনও ও না এই চিকেন পকোড়া, বাঁধাকপির পকোড়া এগুলো বুঝতে থেকেনি, কিছুটা খাওয়ার পর তারপর বুঝতে পারে। তো দেখো এখানে আমার প্রথম খোলাটা মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে, তারপর তুলে নেব। আর যে কোনো পকোড়ায় দেখবে গরম গরম কাসুন্দি সস হলে কিন্তু দারুণ লাগে, চিকেন পকোড়ায় বলো আর এই বাঁধাকপি বা পেঁয়াজ, পেঁয়াজি এইগুলোই বড়, একটু গরম গরম হলে কিন্তু বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো এই যে পকোড়া, আর এই যে এখানে সস একটু সাজিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক ঘরে, চাও করে নিয়েছি। এই দেখো, এ দেখো নিয়ে চলে এসেছি, আর মুড়িটা দাও। একবারে এক জায়গাতেই মুড়ি নিয়েছি, ও মানে বাবুর বাবা, আমি, বাবু সবাই মিলেই খাবো। এই যে তো দেখো বন্ধুরা, এই যে পকোড়া পুরো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিরকম দেখতে হয়েছে। আর চা করে নিয়েছি, এই যে সবাইকার চা করে নিয়েছি, চা মুড়ি সবাইকার করে নিয়েছি, ওদিকে ও বসে আছে। তো এখন একটু চা মুড়িটা খেয়ে নিই, চলো গরম গরম পকোড়া, কথা বলতে গেলে ঠান্ডা হয়ে যাবে। বাবু কেমন হয়েছে রে? দারুণ হয়েছে। পকোড়া খেতে আমি তোমাদের বলি না খুব ভালোবাসে, তো বাইরের খাওয়ার থেকে সব সময় ঘরে এরকম টুকটাক বানানোটাই আমার মনে হলো বেশি ভালো। তো চলো খেয়ে নিই, ও আছে, চলো একসাথে খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ একটা তোমাদের সামনে খেয়ে দেখাই, প্রচন্ড মুচমুচে হয়েছে, কর্নফ্লাওয়ার দিয়েছি, চলো। বন্ধুরা সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর, সন্ধেবেলা বলতে তখন প্রায় বেজে গেছিলো 7:30-8, কারণ বাবুরা ডান্স ক্লাস থেকে এলো। তো তখন খাওয়ার পর তো আর আমরা মুড়ি খেয়েছি খিদে নেই, তো বাবু তো শুধু পকোড়ায় খেয়েছিল। তো এখন দেখো ওর জন্য ছাতু নিচ্ছি, ওকে বললাম যে বাবু রুটি করে দেবো খাবে, বললো না, আর আমি আরও তো খাবোই না, ও ঘুমাচ্ছে যেহেতু মর্নিং গেছিলো। তো ওর জন্য এই দেখো ছাতুটা নিয়েছি, চিনি নুন দিয়ে ছাতুটা দিয়ে মেখে খাওয়াবো। আর এটা এই কালকেই নিয়ে এসছে ছাতুটা 1 কিলো, আমার প্যাকেট ছাতুর থেকে এরকম ছাতুই ভালো লাগে জানো তো, খুব ভালো টেস্ট হয় এরকম ছাতুর। তো এই দেখো নুন, চিনি আর এই যে জল, চলো মেখে নিই। তো এই দেখো ছাতুটা মেখে নিয়েছি, চলো একটু করে খাইয়ে দিই, নে। ও ভালোবাসে ছাতু খেতে। আর সব বিছানা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে না বাবু নাম। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে আসছি। তুমি নিজে নিজে খেতে পারবে? আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, আস্তে আস্তে খাও, গলা আটকে যাবে ছাতু। তো বন্ধুরা এই মাত্র সমস্ত কিছু কাজ বাজ মেটালাম। তো এটা তো তোমার বড়া ভেজেছি মানে পকোড়া, তো সেই কারণে তেল রয়ে গেছে, সাদা তেল অনেকটা, তো এতেই আছে, কালকে রান্না হয়ে যাবে। আর কি বলে, সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিলাম, তোমরা জানোই আমি যতটা পারি কাজ মিটিয়ে রাখার চেষ্টা করি। তো এখন রান্নাঘরের কাজ মিটে গেছে, এবার শুতে যাব। তো সমস্ত লাইটগুলো অফ করে দিয়ে, এই যে ঘরের শুতে যাওয়ার আগে জিরোগুলো জেলে দিয়ে দরজাগুলো বন্ধ করে দিই। চলো ঘরের লাইটটা জ্বাললাম, লাইটটা বন্ধ করলাম। এই যে দুজনেই ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের এই সারাদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। কটা বাজে দেখো, আগের দিনের থেকে কিন্তু আগে তাড়াতাড়ি। তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবারও খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে
পরদিন দেখা হবে, তো চলো টাটা, গুড নাইট।